হ্যালো এভরিওয়ান, আমি রেয়ার আলসামির ফাউন্ডার অ্যান্ড সিইও ইন্টারঅ্যাকটিভ কেয়ার্স, এবং এর সাথে সাথে আমার আরও একটি পরিচয় আছে, সেটা হচ্ছে আমি বাংলাদেশ আর্মির 76তম লং কোর্সের একজন অফিসার ক্যাডেট ছিলাম এবং সেখানে আমি প্রায় 2 বছরের মতো সার্ভ করেছি। সো যেহেতু আমার মিলিটারি নিয়ে এক্সপিরিয়েন্স আছে এবং সাথে সাথে আমি ইন্টারঅ্যাকটিভ কেয়ার্সেও আছি, সো আমি ISSB রিলেটেড কিছু ফ্রি ভিডিওস এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো এবং এখানে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো কভার করার চেষ্টা করব। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিপি ভাইভা নিয়ে। আমি জানি ISSB ক্যান্ডিডেটসদের মধ্যে ডিপি ভাইভা এই জিনিসটা একটা আতঙ্ক এবং একই সাথে সাথে এক্সাইটমেন্টের নাম, কারণ আমিও যখন ISSB ক্যান্ডিডেট ছিলাম আমি শুধুমাত্র সবচেয়ে যেই জিনিসটা আমাকে বেশি এক্সাইটমেন্ট দিত সেটা হচ্ছে ডিপি ভাইভা, এবং ডিপি ভাইভার উপর আসলে অনেকাংশেই গ্রিন কার্ড পাওয়া নির্ভর করে। যদিও ডিপি ভাইভাই আসলে একমাত্র জিনিস না, তবে এটা অবশ্যই একটা ভালো ডিটারমিনেন্ট কারো গ্রিন কার্ড পাওয়ার জন্য। সো প্রথমত আমি এই ডিপি ভাইভাতে খুব বেশি ডিপে যাব না, তবে আমি কিছু বেসিক ইনফরমেশন দিব এবং কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, সেটা হয়তো আপনাদের কে এই ডিপি ভাইভাটা ভালোভাবে পার করার জন্য হেল্প করতে পারে। সো আজকের এই টপিক ডিপি ভাইভা, এই জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে ডেপুটি প্রেসিডেন্ট ভাইভা। সো প্রত্যেকটা ISSB-তে ডেপুটি প্রেসিডেন্ট থাকে এবং এই ডেপুটি প্রেসিডেন্টের সাথে ভাইভাটাই আসলে ডিপি ভাইভা, এবং প্রতিটা ক্যান্ডিডেটকে আসলে যারা ফার্স্ট ডে ক্রস করে তাদের ডিপি ভাইভার সম্মুখীন হতে হয়, এবং ইউজুয়ালি ডিপি ভাইভাগুলো কারো কারো ক্ষেত্রে 1 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে 15 মিনিট, কারো কারো ক্ষেত্রে 30 মিনিট, 45 মিনিট এই ধরনের হয়ে থাকে। এটা কমপ্লিটলি ক্যান্ডিডেটের উপরে। সো ডিপি ভাইভাতে আসলে কি? ডিপি ভাইভাতে ইন্টারভিউটা এমনভাবে হয়ে থাকে যাতে একটা ক্যান্ডিডেট তাকে A to Z তাকে খুব ওইভাবে জাজ করা হয় যে একটা ক্যান্ডিডেট সে ওভারলি ব্যালেন্সড কিনা, সে ফিজিক্যালি ফিটের সাথে সাথে সে মেন্টালি ফিট কিনা, কারণ ডেফিনেটলি বাংলাদেশ আর্মিতে জয়েন করা এটা একটা চ্যালেঞ্জ, কারণ 3 বছরের ওই ট্রেনিং পিরিয়ডে বলতে গেলে 30%-এর মতো অফিসার ক্যাডেট তারা আসলে শেষ সাকসেসটা পায় না, এবং ওই সময় কমপ্লিটলি এটা ট্রাডিশনাল লাইফের চেয়ে ডিফারেন্ট। সো ওই মেন্টাল আসলে স্ট্যামিনাটা এটা আসলে সবার আছে কি না এইটাও একটা দেখার বিষয়। সো এই ধরনের জিনিসগুলো ডিপি ভাইভাতে ইনস্ট্যান্ট আসলে জাজ হয়ে যায়। সো ডিপি ভাইভাতে আসলে একজন ডিপি সে প্রথমত ক্যান্ডিডেটকে তার নর্মাল বেসিক কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেমন তার পরিচয় কিংবা সে কেন আর্মিতে জয়েন করতে যাচ্ছে বা ডিফেন্সে জয়েন করতে যাচ্ছে, বা তার ক্যারেক্টারিস্টিকসগুলো বোঝার চেষ্টা করে যে সে আর্মির সাথে কতটা কম্পিটিবল। সো যদি এরকম হয় যে কোনো একটা ক্যান্ডিডেট তার বাইরের দুনিয়া সম্পর্কে কোনো আইডিয়া নেই, সে শুধুমাত্র পড়াশোনাই করেছে, হয়তো বা তার জন্য আর্মি সুইটেবল প্লেস নাও হতে পারে। সো তারা ওভারঅলি অ্যাজ আ ক্যান্ডিডেট তারা একটা ব্যালেন্স চায়, যে তারা চায় যে আপনি আউটার ওয়ার্ল্ডের সাথে জানেন কি না, আপনার উপস্থিত বুদ্ধি আছে কি না, কিংবা আপনি আপনার ইন ফিউচারে আপনার আন্ডারে থাকা যে সোলজারগুলো থাকবে তাদেরকে আপনি কমান্ড করতে পারবেন কি না, আপনার সেই কমান্ডের এবিলিটি আছে কি না, আপনার লিডারশিপ এবিলিটি আছে কি না, আপনি কোনো একটা বিপদে পড়লে ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে বের হতে পারবেন কি না। সো এই ধরনের কোশ্চেনগুলো ডিপি ভাইভাতে খুব অহরহ আস্ক করা হয়তো বা এখানে পার্সোনাল কিছু কোশ্চেন আস্ক করা হতে পারে, ফ্রেন্ড রিলেটেড কোশ্চেন আস্ক করতে পারে, জেনারেল নলেজ রিলেটেড কোশ্চেন আস্ক করতে পারে, কিংবা এমন কোনো সিচুয়েশন এখানে দেওয়া হতে পারে সেই সিচুয়েশনে আসলে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন তার মাধ্যমে আপনার ওভারঅল যে রিয়্যাক্ট করার ক্যাপাসিটিটা সিচুয়েশন ওয়াইজ সেটাও জাজ হয়ে যাবে, আপনার লিডারশিপ ক্যাপাসিটিটা জাজ হয়ে যাবে, এবং আপনি ঠিকভাবে ইংলিশে কথা বলতে পারছেন কিনা, আপনি এনাফ স্মার্ট কিনা বাংলাদেশ আর্মির জন্য, যেহেতু বাংলাদেশ আর্মি একজন স্মার্ট ক্যান্ডিডেট চায় যে কিনা ওভারঅলি ফিজিক্যালি মেন্টালি এবং সাইকোলজিক্যালি ব্যালেন্সড একটা পার্সন। সো ওভারঅলি আপনার এই ডিপি ভাইভাটা মূলত সাইকোলজিক্যালি এবং মেন্টালি টেস্ট নিয়ে থাকে বিভিন্নভাবে, আপনার মধ্যে প্রপার স্কিলস আছে কিনা, আপনি ঠিকভাবে কথা বলতে পারছেন কিনা, আপনি কমিউনিকেটিভ কিনা, আপনার মধ্যে লিডারশিপ স্কিলস আছে কিনা। সো কোশ্চেনগুলোর মাধ্যমে এই ধরনের স্কিলগুলো আসলে যাচাই করা হয় ডিপি ভাইভাতে, এবং অ্যাট দ্য সেম টাইম ডিপি ভাইভা এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং, কারণ ডিপি ভাইভা যারা ফেস করে তাদের মধ্যে কেউ কেউ খুবই স্মার্টলি হ্যান্ডেল করে ফেস করে এবং কেউ কেউ হয়তো বা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কখনোই আমি কিছু স্ট্র্যাটেজি বলবো যে কখনোই আপনি ফেক কোনো কিছু করার চেষ্টা করবেন না, আপনি ইউ শুড এক্সপ্রেস হাউ ইউ আর, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু আসলে ধরে ফেলবে যে আপনি হয়তোবা কোনো একটা কিছু বাড়িয়ে বলছেন, কোনো একটা ইনসিডেন্ট আপনি মিথ্যা কথা বললেন, হয়তোবা ওখানে আপনি ইনস্ট্যান্টলি স্মার্ট হওয়ার জন্য, তো তারা কিন্তু আসলে বুঝে যাবে যে ইউ আর নট দ্যাট কাইন্ড অফ পার্সন। সো ইউ শুড এক্সপ্রেস হাউ ইউ আর অ্যান্ড অলসো ইউ শুড এক্সপ্রেস ইউর স্ট্রং সাইডস অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম আপনার
যে উইক সাইটস গুলো আছে সেই উইক সাইটস গুলো যে আর্মির জন্য অতটা হার্মফুল হবে না সেটাও আপনাকে বোঝানোর চেষ্টা করতে হবে। সো আমি মনে করি দিজ আর দ্য বেসিক স্ট্র্যাটেজিস ফর হ্যাভিং এ গুড ডিপি ভাইবা, বাট এরপরও আরও কিছু ডিপ স্ট্র্যাটেজিস আছে, সেই স্ট্র্যাটেজিস গুলো নিয়ে আমি নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করবো।